নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস ইউনিক পাঠশালা। আমি রিনি। আজকে আমি আপনাদের সামনে খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে ম্যাটন রেজালা করে দেখাবো। এটি একটি রিকোয়েস্টেড রেসিপি। আরেকটি বিষয় বলার বন্ধুরা, যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। চলুন আমরা তাহলে শুরু করি। আমি এখানে 1 কিলো মাটন নিয়েছি এবং এর মধ্যে 200 গ্রাম টক দই, 25 গ্রাম আদা বাটা, 25 গ্রাম রসুন বাটা এবং 1 টেবিল স্পুন লবণ দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখেছিলাম। এখন আমি এটাকে রান্না করব। আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি। আমি এর মধ্যে এই ম্যারিনেট করা মাটনগুলি ঢেলে দেব। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আমি এর মধ্যে এটা দিয়ে দেব। আমি এখনো গ্যাস অন করিনি, আমার গ্যাসটা অফই আছে। আমি আগের থেকে 10টা কাঁচা লঙ্কা এবং 100 গ্রাম কাজু পেস্ট করে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো। ওয়ান টেবিল স্পুন শামরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। 2টি তেজপাতা আমি হাফ করে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেব। এখানে আমি দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং কিছু পরিমাণ গোলমরিচ নিয়েছি, গোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দেব। ম্যারিনেশনে আমার 1 টেবিল স্পুন লবণ দেওয়া আছে, সেই কারণে আমি 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে নিচ্ছি, পরে প্রয়োজন হলে আমি দিয়ে নেব। 1/2 টেবিল স্পুন চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 50 ml রিফাইন্ড অয়েল নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এই রান্নাটি পুরো ঘিতেও করতে পারেন। আমি এখানে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দেবো। মাটনটা আমি এই সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্সড করব। যে সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিলেন চিকেন রেজালা করবার জন্য, তাকে আমি একটা কথাই বলবো যে আমি এটা 1 ঘন্টা মাটনটা ম্যারিনেট করেছিলাম ফ্রিজে। আপনারা চিকেনটাকে 1/2 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু সম্পূর্ণ পদ্ধতি আপনার একই থাকবে, শুধু মাটনের জায়গায় চিকেনটাই হবে। আমার সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে 240 ml জল নিয়েছি, এটা আমি দিচ্ছি, প্রয়োজন হলে আমি আরেকটু দেব। আমি এখানে 240 ml জল আবারও দিলাম। টোটাল তাহলে হলো আমার 480 ml জল। আমি এখানে 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার অর্থাৎ কেওড়া জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই রেজালা প্রসিডিওরটা খুব সহজ বন্ধুরা, আপনারা বাড়িতে করে দেখবেন এবং খুবই সুস্বাদু। আমি গ্যাস অন করেছি, এটা আমি হাই ফ্লেমে 2 থেকে 4 মিনিট রাখবো, তারপরে আমি লো ফ্লেম করব। কিন্তু তার আগে আমি এখানে প্রেশার কুকারের ঢাকনা নিয়েছি এবং ঢাকনার সিটিটা খুলে নিয়েছি। আমি এইভাবে এটাকে আটকে দেবো। সিটি আপনারা প্রেশার কুকারে যখন এটা কুক করবেন, আপনারা সিটি লাগাবেন না, এখানে খুলেই রাখবেন। আর এছাড়াও আপনারা এই রান্নাটা ডেকচিতে এবং হাঁড়িতেও করতে পারেন, কিন্তু আমি এইভাবে আপনাদের লাগাতে হবে এবং করতে হবে, এবং 1 ঘন্টা দমে রেখে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। এখন আমার হাই ফ্লেম আছে, 4 মিনিট পরে আমি এটাকে লো ফ্লেমে করে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি গ্যাসটি অফ করে দেবো। আমি 1/2 ঘন্টা লো ফ্লেমে
রেখেছিলাম দমে, তারপরে আমি আধা ঘন্টা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এবার আমি গ্যাসটি অফ করে দিচ্ছি। ফোড়নের জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দেব, দিয়ে এর মধ্যে আমি চারটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্সড করব, এটা আমি ফ্রাই করব হাই ফ্লেমে। আমি প্যানটা এইভাবে ধরে এর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি মির্চ দিয়ে দেব। আমি কাশ্মীরি মির্চ পাউডারটা ভালো করে মিক্সড করব। মিক্সড করে এবারে আমি এই রেজালার মধ্যে ফোড়ন দিয়ে দেব। এবারে আমি এটা ভালো করে মিক্সড করব। আমার মিক্সড করা হয়ে গেছে কমপ্লিটলি, এবার আমি এটা সার্ভ করব। সুস্বাদু মটন রেজালা রেডি টু ইট। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।